আকাশে উত্তম নামের তারাটা যখন উজ্জ্বল হয়ে দীপ্যমান, ঠিক তখনই আরও কিছু তারা নিজেদের মতো করেই আলোক ছটা তৈরি করেছেন, যার মধ্যে শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন অন্যতম। উত্তম সৌমিত্র এই দুই কিংবদন্তিকে এক পংক্তিতে রেখে আলোচনা করা হলেও সমান জনপ্রিয় শুভেন্দু চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ আসে তুলনায় অনেক কম। অথচ চৌরঙ্গীর স্যাটা বোসের সঙ্গে শঙ্করের সম্পর্কের রসায়নটা তো নেহাত কম কিছু ছিল না। শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুযোগ্য পুত্র অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় একবার এক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন, যখন তিনি সদ্য সিগারেট খেতে শিখেছেন, একদিন বাবার পকেট থেকে সিগারেট চুরি করতে গিয়ে ধরা পড়ে যান হাতে নাতে। শুভেন্দু অবশ্য চিরকালই রসিক মানুষ, তাই শাসন করার ধরনটাও ছিল বেশ অভিনব। শুভেন্দু তখন নাকি বলেন, আমি বুঝতে পারছি, ঠোঁটে সিগারেট ঝুলিয়ে রাখলে নিজেকে উত্তম কুমার মনে হয়, ওটা ঝুলিয়েই রাখিস, টানিস না কোনোদিন। এই কথাটাই প্রমাণ করে দেয় শুভেন্দুর কাছে উত্তম কুমার ঠিক কতটা ছিলেন। বসন্ত বিলাপ ছবির বিখ্যাত সংলাপটা মনে পড়ে যায়, একবার বলো তুমি উত্তম কুমার, বাঙালি প্রেমিকের সেই উত্তম হবার শখ কিন্তু চিরকালীন, তাই হয়তো শুভেন্দু কেবল সহ অভিনেতা হয়ে থাকতে চাননি কোনোদিনই, বরং উত্তম মোহে নিজেকে জড়িয়েই রাখতে চেয়েছেন আজীবন। পড়াশোনা তুখর ছিলেন, তার উপর পারিবারিক পন্থা, তাই ডাক্তারি পড়ার হাত থেকে রেহাই মেলেনি শুভেন্দুর, কিন্তু ডাক্তারির থেকে অভিনয়ের প্রতি টানটাই বেশি ছিল তার। 1965 সালে মৃণাল সেনের আকাশ কুসুম ছবির হাত ধরে প্রথম পরিচিত হলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। উত্তম কুমার অবশ্য তখন নিজের জায়গাটা তৈরি করেই ফেলেছেন, অথচ তাতে বিশেষ অসুবিধে হলো না শুভেন্দুবাবুর। উত্তম ছায়ার আড়ালে তিনি কোনোদিনই যাননি, বরং তাকে দাদা সম্বোধন করে প্রকৃত অনুজের দায়িত্ব পালন করেছেন সর্বদা। অভিনয়ের মঞ্চ ছাড়িয়ে সম্পর্ক গড়িয়েছিল ব্যক্তিগত জীবনেও। শুভেন্দু উত্তমের রসায়নে আজও মোহিত টলিপাড়া। চৌরঙ্গীর স্যাটা বোসের সঙ্গে অবশ্য শঙ্করের সম্পর্কের গভীরতা বাড়ে তার আগেই। শোনা যায়, সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা ছবির শুটে নাকি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মহানায়ক। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে সুস্থ করতে সেদিন হাল ধরেছিলেন ডাক্তার শুভেন্দু চট্টোপাধ্যায়। এই ছবিতে শুভেন্দু অভিনয় করেছিলেন বিজয় চরিত্রে। জানা যায়, সেই সময় প্রায় মৃত্যুর মুখ থেকে মহানায়ককে ফিরিয়ে এনেছিলেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। একদিকে সহ অভিনেতা, যার অভিনয়ে উত্তম ভালোই আঁচ করতে পেরেছেন জাত, তার ওপর অমন ডাক্তারি, সব মিলিয়ে উত্তম কুমার শুভেন্দু নামের তরুণ অভিনেতার ওপর আকৃষ্ট হয়ে পড়েন। কৃতজ্ঞ মহানায়ক নাকি পরে বিভিন্ন সাক্ষাৎকারে ঘুরে ফিরে শুভেন্দুর ডাক্তারির প্রসঙ্গ তুলে বলতেন, শুভেন্দু চট্টোপাধ্যায়ের ডাক্তারির কথা, আর অপরদিকে শুভেন্দু চট্টোপাধ্যায়ের কাছে উত্তম কুমার ছিলেন বড় দাদা, ওই নামেই ডাকতেন তাকে। আসলে সেকালের টলিপাড়ায় একটা অন্যরকম আমেজ ছিল, ভীষণ রকম একটা পারিবারিক টান ছিল, যা একটু একটু করে ফিকে হয়ে গিয়েছিল। সেখানে আড্ডা হতো, ঝগড়া হতো, মনোমালিন্য হতো, আবার সেগুলো কাটিয়ে ভীষণ রকম বন্ধুত্ব হতো। স্নেহ ছিল, আবদার ছিল, শাসন ছিল, আবার কখনো কখনো ছিল দারুণ অধিকারবোধ। বাঙালির একটা আবেগের সঙ্গে জড়িয়ে আছে উত্তম কুমার। আবেগের বয়স বাড়ে, তবে ফিকে হয় না একরত্তিও। তবে কিন্তু সেই আবেগ থেকে আসত একটা পুজো। শুনতে অবাক লাগলেও আজ থেকে প্রায় 40 বছর আগে এমন কাজটাই আদতে করে দেখিয়েছিলেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় তার নিজের বাড়িতেই। আজও প্রতি বছর সেই রেয়াজ মেনেই হয় উত্তম পুজো। শুভেন্দুর শুরু করা সেই রীতিকে সযত্নে লালন করেছেন তার সুযোগ্য সন্তান শাশ্বত চট্টোপাধ্যায়। 24 জুলাই 1980, এক প্রকার না জানিয়েই চলে গেলেন বাঙালির চিরকালের ম্যাটিনি আইডল উত্তম কুমার। এর ঠিক 1 বছর পর, যখন গোটা বাংলা জুড়ে স্মৃতিকথন চলছে, ঠিক তখন খোদ কলকাতায় নিজের বাড়িতে অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় চালু করলেন উত্তম পুজো। দিনটা 1981 সালের 24 জুলাই, মহানায়ক উত্তম কুমারের প্রথম মৃত্যুবার্ষিকী। নীরবে নিজের বড় দাদাকে পুজো করতেন তিনি। জানা গিয়েছে, বেশ কিছু সাদা পদ্ম আনতেন ওই দিন, নিজের হাতে সেগুলোকে ফোটাতেন, তারপর সাজিয়ে দিতেন প্রিয় দাদা মহানায়কের ছবির নিচে।
সঙ্গে থাকতো এক পেগ হুইস্কিও। মৃত্যুর পর তো আর মদ্যপানের ভয় দেখাতে পারবেন না ডাক্তাররা, তাই হয়তো প্রিয় জিনিসটাই এগিয়ে দিতেন নিজের হাতে। সেই রেওয়াজ আজও বহাল এই প্রজন্মের হাতে। বাবার মৃত্যুর পর জেঠুর পুজো করেন শাশ্বত চট্টোপাধ্যায়, বাঙালির এমন একজন আবেগ হয়ে আক্ষরিক অর্থেই আরাধ্য, তার প্রমাণ মেলে এভাবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।